হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় না। কাল রোজার বাজার করে নিয়ে আসার পর ভাবলাম আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। দেখতেই পাচ্ছেন একে একে সব কিছু বের করে নিচ্ছি। আগের প্যাকেট থেকে চিড়া এবং ডাল বের করে নিয়েছি। এবার এখানে আছে খেসারির ডাউল, ছোলা ভাটুরের জন্য মোটা ছোলা, তারপরে আরেক প্যাকেটেও আছে ছোলা। এখানে আছে মসুর ডাল, রোজার মাসে মসুর ডালটা অনেক লাগে মসুর ডালের ভর্তা খাওয়ার জন্য। তারপরে হুইলের গুঁড়া আছে, এটা আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেই জন্য একসাথে কিনে নিয়েছিলাম। এই প্যাকেটে আছে বেসন, বেসন ছাড়া যেন রমজান মাস চলেই না। তারপরে ইপসি ব্র্যান্ডের একটি ট্যাঙ্ক নিয়ে নিয়েছি। এখানে আছে খেজুর, আসলে মোটামুটি যেগুলো দরকার সেগুলো এখন কিনেছি, পরে যদি কিছু লাগে আবার সেটা আনিয়ে নিব। আমি এখন এগুলো আলাদা আলাদা বক্সে বক্সে রেখে দিচ্ছি, যাতে রোজার দিনগুলোতে এগুলো হাতের কাছে খুব সহজেই পাওয়া যায়। এভাবে আমি সব আলাদা আলাদা বক্সে করে রেখে দিয়েছি এবং যেগুলো আছে এগুলো সব এই যে এখানে র‍্যাকের ওপরে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিব, যাতে রোজার দিনগুলোতে আমার কাজটা অনেকটা আগিয়ে থাকে।